দিনাজপুরে নতুন চাল বাজারে আসায় প্রকার ভেদে প্রতি কেজিতে কমেছে 3 থেকে 5 টাকা পর্যন্ত। বেশি আমদানি এবং একই সাথে আমদানির দাম কমার প্রভাব পড়েছে চালের বাজারে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বাহাদুর বাজার চালের পাইকারি মার্কেটে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। দিনাজপুরে আমলের নতুন ধান এবং নতুন চাল উঠাই কিন্তু বাজারে কিছুটা স্বস্তি এসেছে। বিশেষ করে যে অস্থিরতা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে কেটে উঠছে। আজকের দিনাজপুর শহরের যে পাইকারি বাজার বাহাদুর বাজার সেখানে রয়েছে, সেখানে আজকের যেটি বাজার তারা পাইকাররা বলছেন যে প্রতি বস্তায় আপনার 150 থেকে 200 টাকা তারা কমেছে। এটা কিন্তু আমলের নতুন যে ধান সেই ধানের চালের কথা তারা বলছেন। স্বর্ণ গুটি স্বর্ণ এবং আপনার জিরা কাটারি যেটা আছে সেটা কিন্তু কমে এসেছে। প্রতি তারা যেটা বলছেন যে এই চালের দাম কমার যেটা কারণ সেটা আছে, আপনি জানেন যে আমনের কিন্তু এবার বাম্পার ফলন হয়েছে দিনাজপুরে। এই বাম্পার ফলনের কারণে আপনার ধান কিন্তু কাটামাটাই করে এখন বাজারে আসছে। বাজারে আসার কারণে আমদানি কিন্তু প্রচুর ধানের, এই আমন ধানের আম প্রচুর হওয়ার কারণে দামও কিছুটা কমে এসেছে। এই আমন ধানের দাম কমার যে প্রভাব সেটা কিন্তু চালের মার্কেটে পড়েছে। আজকের যে বাজার সেখানে তারা যেটা বলছেন যে গত এক সপ্তাহ ধরে এই চালের দামটা কিন্তু আপনার কিছুটা কমছে। তবে তারা বলছেন যে পুরনো যেটা চাল ইরি 28-29 এবং মিনিকেট চাল, এই চাল কিন্তু প্রতি কেজিতে ওরা বলছে 1 থেকে 2 টাকা কমেছে। আর নতুন যে চালটি সেটি তারা বলছেন 3 থেকে 5 টাকা কমেছে। এই 5 টাকা করার কারণে সাধারণ যে মানুষ তারা কিছুটা হলেও তারা বলছেন যে তারা একটু স্বস্তিতে আছেন। কারণ দিনাজপুরে এবার কৃষি বিভাগের তথ্য মতে এখানে আপনার 2,70,000 হেক্টর জমিতে এবার আবাদ হয়েছে এবং চাল উৎপাদন হয়েছে কিন্তু আপনার 7.5 লাখ মেট্রিক টন এই চাল আকারে, এটি হচ্ছে লক্ষ্যমাত্রা। তবে চালের যে বাজার এই বাজারটি আপনার আদৌ আপনার এটা কি স্থিতিশীল থাকবে কি না এ নিয়ে অনেকে সংশয় প্রকাশ করেছেন। তবে মিলাররাও বলছেন যে যেহেতু বাজারে ধান প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে, সেই আমদানিকৃত ধানের দাম যেহেতু কমছে সেটি আপনার মিলাররা কিনছেন এবং তারা বলছেন যে এই ধান তারা আপনার চাল আকারে উৎপাদন করে যেটি আপনার সামঞ্জস্য রেখে যে দামটি আসছেন সেই দামটি কিন্তু আপনার তারা আপনার মিলারদের কাছে দিচ্ছেন। তবে খুচরা বাজারে পাইকারি বাজারে তারা যেটা বলছে যে দামটি কমেছে আপনার প্রতি বস্তায়, সেটি কিন্তু আপনার খুচরা বাজারে সেটির যে প্রভাব আপনার সেভাবেও আসেনি। যেহেতু নতুন আমন ধানের যে চাল সে চালটা আপনার বাজারে আচার বেচা বিক্রি হচ্ছে এবং এটি নিম্ন আয়ের যারা মানুষ বা সাধারণ যারা ক্রেতা তারা সেটাকে বলছেন যে এই চালের দাম যদি আরও কমে আসে তাহলে তাদের জন্য আপনার অনেকে সুবিধা হতো। কারণ আপনারা জানেন যে দিনাজপুরে আপনার শুধু মিল মালিকরাই নয়, এখানে যারা সাধারণ ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু এখানে প্রচুর পরিমাণে আপনার ধান এবং চাল ক্রয় করে তারা মজুত করেন এবং অনেকে বলেন যে এই যে চালের যে বাজারের যে নিয়ন্ত্রণ সেটি সম্পূর্ণ আপনার সিন্ডিকেট তারা আপনার নিয়ন্ত্রণ করেন এবং নিয়ন্ত্রণ করার কারণে চালের যে বাজার সেটি আপনাকে আবারও বলি যে চালের আপনার যে প্রতি কেজি বা বস্তায় যে দামটি বাড়ে 300 থেকে 400 টাকা কমার ক্ষেত্রে কিন্তু সেটি মাত্র 100 থেকে 50 টাকা কমে। এটি আরও যদি আপনার কম পাওয়া যেত তাহলে আপনার যারা সাধারণ ক্রেতা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু অনেক স্বস্তিতে থাকতো। তো আমার কাছ থেকে বাহাদুর বাজারে এই চালের পাইকারি মার্কেটের সর্বশেষ তথ্য এই ছিল। চালের বাজারে সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম দিনাজপুরে।